ওকে স্যার ডাইবেস রা প্রকার মানে কত প্রকার ডায়াবেটিস আছে এবং তা সবুটা বেশি মারাৎক বা সাংঘাতিক আমি কে পাব দেখো যে মধুমেহ চিকিৎসার মুখ্য উদ্দেশ্য রাখি আমি এই মধুমেহ জনিত যেতকবি জটিলতা রয়েছে তাকে আমি কমিটি দূরে দিয়ে পারা এবং বর্তমান যে আপনার প্রকার কহিলে যা আমার আমেকান ডায়াবেটিস আসোসিয়েসন তথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেসেন যা কি আমরা বিশ্ব স্বাস্থ্য সংগঠন রয়েছেন এখন চারিটি কিসমে বিভাজন করেছেন প্রথম কিসম অথবা টাইপ ওয়ান দ্বিতীয় অথবা টাইপ টু কিসম যে কি আপনার অন্যান্য কিছু রোগ যেমি আপনার কিছুটি অন্যান্য দীর্ঘস্থায়ী সমস্যা জেটিকড্রোম কিছি বটিকা অথবা অগ্নেয়সনি জনিত রোগ যদি রয়েছে তাহা যোগ যেকেন্ডারি ডাইবেটিস কোয়া যায় তাকে আমি তৃতীয় কিসমর ডাইবেটিস এবং চতুর্থ ডায়াবেটিস হচ্ছে জেষ্টেসনা ডাইবেটিস অথবা যা কি গর্ভাবস্থাতে প্রথম থরকর নিররূপণ হয়ে ডাইবেটিস আচ্ছা প্রথম কিসম অথবা যে টাইপ রয়েছে তাহা বিশেষ করে ছোট পিলা মানুষ দেখা দিয়ে সেথিরে আমার রোগ প্রতিরোধক যে সংস্থা রয়েছে যে ইম্যুনি সিষ্টম সেথিরে কিছু অসুবিধা দেখা গলে আমরী কিছুটি আটিবডি তেয়ারি হয়ে থাকে যা কি ইনসুলিন উৎপত্তি করুক বিটা কোষক সম্পূর্ণ নষ্ট করে দিয়ে থাকে এ হচ্ছে টাইপ ওয়ান বিশেষ করে ছোট পিলা মানুষ দেখা অন্য লোক মানে আক্রান্ত নথান্তি। খুব কম দিনৰে চুগাৰ টি বহু অধিক স্তৰকু মাড়ি যায় এন্ত্ৰণ কেৱল ইনছুলিন হি আৱশ্যক হৈ থাকে কিন্তু বিশ্বাৰা এতিয়া কেৱল পাঁচ শতকড় কম লোকে দ্বিতীয় হ'ল টাইপ টু কিছম যোন আমাৰ বিশ্বৰ কৈপাৰিব নব্বেৰু পঞ্চানবে শতকডা লোক এই সংক্ৰমিত হৈ থাকে যোনটাকি আমি দেখি থওঁ গোটেই যেষ কৰি লোকে জীৱনশৈলী অব্যৱস্থা জনিত মধুমেহ যোনে মোটা হৈ যাতি শাৰীৰিক কাৰ্যকলাপ এতিয়া দুইটি ডিফেক্ট দেখা দেই প্ৰথমতঃ হ'ল ইনছুলিন ৰেজিষ্টেন্স মানে আম শৰীৰৰে নিৰ্গত হ'ব ইনচুন টি সঠিকভাৱে নিজ কাৰ্যকলাপ কৰি পাৰে নাই দ্বিতীয়তে হ'ব ইনচুলিন ডেফিচন্সি মানে উৎপত্তি হ'ব ইনচুলিনৰ মাত্ৰা ক্ৰমশ কমি কমি যায় তৃতীয়টিয়ে তো আপনার জাঁলে কিছুটি অন্যান্য রোগ যোগ সেকেন্ডারি ডাইবেটিস এবং চতুর্থ হোচি জেষ্টেসনাল ডায়বেটিস যা কি গর্ভাবস্থার দেখা যাই দেখুন সবুঠার ভয়ানক বলে সেমি কিন্তু আমার মানে কম্পারিজন তো কিছু না যেকোনি ডাইবেটিস হো না কী আপনার রক্তশর্করা নিণে রাহ দ্বিতীয়ত যদি আপনার তা সহ কিছু আনুষঙ্গিক রোগ যদি হয়েছে যেমনি কি আমি কোথাও বিপি চর্বি সমস্যা এবং যদি কিছু ইনফেকশন যেমি আমি কোভিড সময়ের দেখলে লোক মান বহু জনকর সুগার বড়িগাল অথবা যেগার পূর্ব নয় ডায়বেটিসে চিহ্নট হলে তেমন গুড়া ফ্যাক্টর রয়েছে সর্বপ্রথমে কোপার সুগার নিয়ন্ত্রণ কিছু আনুষঙ্গিক রোগ রয়েছে কি তাছাড়া আপনার কিছু স্মোকিং তথা আলকোহল গ্রহণ করু ডায়াবেটিস অবধি কত মাত্রার হলি তাছাড়া কিছুটি যদি বটিকা নাকা আপনার রক্তচাপ তথা যদি রক্ত শর্কর কিছু মাত্রা সন্তুন বিগড় সে ভয়াবহতা আমি কেবা কিছু মানে সাংঘাতিক বলে আমি কহবানি সব জিনিস নিলে ভালো স্যার আসবে জন কলার আম যোড়া বিক্রম যা ভুবনেশ্বর স্বাগত করছি আমার কার্যক্রম প্রশ্ন কুত ধন্যবাদ

Mm -hmm. That is diet. They said a role play, because school, school level, I control my school level, I of to control ओके ओके okay, okay. बहुत बहुत धन्यवाद कल कर देखुचार बहुत मानतेम्पोर्टा कहीं छोट मैं तो पिला डायबेटिस से जो लाइफ स्टाइल कहते खाद्यपेय हूँ बर्तमान से मोट इम्पोर्टा तो छोट पा स्कूल जाऊँच कैंटिन्रे खाते बाहर जिनस खाई तो पिलाटीस को कंट्रोल करने किड्स मान को कमी स्पेसियाली डाइट प्लां कौन टीफिन हो या लंच हो या डिनर हो रहबा दरकार निश्चय एक्चुअली मुझे धन्यवाद देबा चाहे दर्शक महोदय को कारण যে বর্তমান ডাইটিয় রয়ে তাঁর ভূমিকা কেবল বর্তমান সময়ের ক্লিনিক্রু সীমিত হয়ে রই না আপনার যেমি কহলে গোটে কম্যুনিটি ডাইটি রূপে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ যে টাইপ টু ডাইবেটিস যা পূর্ব সময় আমি জাণুলে পঁয়ত্রিশ বর্ষ পরে আসুকাল বর্তমান আপনার যেমি কই রাখলে ছোট পিলা মানুষের বহু সংখ্যার দেখা যাচ্ছে বিশেষ করে এই মেদবহলতা আপনার দেখবে

যেতক যেতকবি আপনার মিঠা তথা তেল জাতীয় জিনিস রয়েছে বহুমাত্রার চারিটে আভেলেবল হলি এবং তাহার দর মধ্য বহু কমিগে আপনার দেখবে কিছিটি ইোপিয়ান কন্ট্রিজ তাছাড়া আমেরিকার কিছুটি এমতি রাজ্য অ সুগার ট্যাস লেভি করা যাই থাকে যেমি আপনি যদি কিছু আপনার সোশিয়াল মিডিয়া পোস্টবি দেখি কিছুটি এমতি খাই আউটলেট অপর খাওছেন সেই খাদ্য তেলে তা তবে গোটা প্যাকেটটে এবং প্যাকেট তবে চিনি কিছা রখা যাই মানে সূচা যায় যে কি আপনার যদি এই খাদ্যটি খাও কত মাত্রায় চিনি আপনার গ্রহণ করবে তেমন আমি বিশেষ করে জাঁ রাখা দরকার যে প্রথম করে হোক পিলা মানুষ সচেতন করা কেবল ডাইটিশিয়ান তো ইম্পর্ট্যাট ডাইটিসিয়ান কেবল পিলা মানুষ নুহে টিচর মানুষ এবং যদি পিরিয়ডিক আপনার যদি প্যারেট টিচর মিটিং রয়ে থাকে সেতবে যদি প্যারেট মানুষ আপনার কমিটি আডভাইস দিয়ে পে দ্বিতীয় কথা হাঁচি আমার সরকার স্তর আমি কোথায় যে এই যে খাদ্যু এনৰ্জি ডেঞ্চ ফুড ৰ যদিও বৰ্তমান ভাৰত বৰ্তমান ডেভলপিং কণ্ট্ৰি ৰ কিন্তু আগামী দিনত বহু সংখ্যাৰে যদি পিলা মানে ডায়বেটিছ আক্ৰান্ত হোৱে আমি কথা যে কোৱা ডাঙি মানে যি পিলা মানৰ কাৰ্যকৰাৰ দক্ষতা আৰু যি নেচন বিল্ডিং কেপাচিটি ৰ বহুমাত্ৰাৰে আঘাতপ্ৰাপ্ত হৈ থাকে তে আমি গোটেই কথা কৰিব দৰকাৰ যে